সম্মানিত আরদার, আমি ব্যবসায়ী, আমি আপনার কাছে জানতে চাচ্ছি এখানে চ্যানেল 99 থেকে আমি সাংবাদিক ফরহাদ এবং আছে শামিজান সিমি আমাদের জেলা প্রতিনিধি, প্লাস হচ্ছে যে আপনি দৈনিক আজকের আলোকিত সকাল জাতীয় পত্রিকার মাধ্যমে আপনার ব্যবসায়ী সাহেব আপনার নামটা একটু জানতে চাচ্ছি, আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ দুলাল। দুলাল ভাই, দুলাল ভাই, আপনার এখানে কোন কোন ধরনের ফল ফলাদি আপনি এখানে এর মধ্যে বিক্রি করছেন? এখানে আম্রপালি, হ্যাঁ আম্রপালি, ফজলি, নওগাঁ। আপনি জানেন যে চাপাই নবাবগঞ্জ কিন্তু এখন রেড জোন দেওয়া আছে, এই চাপাই নবাবগঞ্জ থেকে এবং নওগাঁ থেকে আপনার আমগুলি কিভাবে আনছেন? ওইখানে আপনার 8টা থেকে 5টা পর্যন্ত টাইম, হ্যাঁ আপনার গাড়িতে করে আপনি থেকে ওই টাইমের ভিতরে আমরা আম নিয়ে আসেন। আপনার এখানে বর্তমানে আপনার সোনালি এটা কত করে পড়েছে আপনি মন? এটা পাইকারি কিনা পড়েছে, ওইখান থেকে কিনা পড়েছে কত? ওইখান থেকে 2100 টাকা কিনা, হ্যাঁ মন। এখানে আমরা 60 থেকে 65 টাকা হ্যাঁ বিক্রি করে যাচ্ছেন। এবং আছে ইয়াতে আপনার মানে ফজলি কত করে মন কিনে নিয়ে আসছেন? ফজলি আনতেছি আপনার 1200 থেকে 1300, হ্যাঁ এখানে বিক্রি করি 40। আপনার এখানে কি এটা কি ফরমালিন মুক্ত ভাবে আছেন কিনা সেই জিনিসটা আমি আপনাকে চেক করতে পারেন? আচ্ছা, জ্যাকেট ব্যাপারটা আমি আপনাকে, আপনার স্যাটিসফ্যাকশন মূলক ভাবে বলবো, আমরা ফরমালিন কোনো ব্যবহার করি না, আমরা আনি আর বিক্রি করি। আচ্ছা, তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই কোভিড সিচুয়েশনের মধ্যে আপনি জানেন যে করোনা ভাইরাস এমনভাবে আক্রমণ করেছে দেশের মধ্যে, আমাদের মমতা মহিমা জননীতি শেখ হাসিনা কিন্তু যেভাবে প্রথম ঢেউটাকে ট্যাকেল দিয়েছে এবং দ্বিতীয় ঢেউটাকে ট্যাকেল দেওয়ার জন্য ইনডোর এবং আউটডোরে যারা আসছে তাদেরকে আপনি সেফটি করে দিয়ে দিচ্ছে। আমরা এখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা আছে? হ্যাঁ জি আছে। হ্যান্ড স্যানিটেশন? আমি ওইটা বুঝি না। হ্যান্ড স্যানিটেশন হাত ধোয়ার ব্যবস্থা? হ্যাঁ আছে আছে। আচ্ছা, এবং নিজের মাস্ক পরার জন্য? মাস্ক আমার আছে, তো ওই যে মাস্ক ঝুলিয়ে রেখেছেন কিন্তু মাস্কটা পরা উচিত, পরা উচিত। হ্যাঁ, এবং যারা মাস্ক পরে আসে না তাদেরকে মাস্কের ব্যবস্থা করতে হবে, সেই প্রত্যাশাটি আমি বিদায় রেখে আনছি। ভিউয়ার্স, আমাদের চ্যানেল থেকে আজকে রাতে সাক্ষাৎকারটি দেখে নেন এবং আলোকিত ব্যক্তি হিসেবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, বিজনেসম্যান হিসেবে আমার আরও ধন্যবাদ।